দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী রাম মন্দির নির্মাণ হবে, এতে কারও কোনো আপত্তি বা বাধা নেই এবং এটা আশ্চর্যেরও কিছু না। কিন্তু রাম সম্পর্কে মানুষের যে ভাবাবেগ তা নিয়ে বিজেপি নোংরা রাজনীতিতে সামিল হয়েছে, বক্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের। তার কথায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন করোনা পজিটিভ, তখন প্রধানমন্ত্রীর উচিত ছিল আইন মেনে নিজেকে হোম কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া, কিন্তু তা না মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইন ভেঙেছেন বলে দাবি করেন পিসিসি সভাপতি। দেখা যাচ্ছে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মিটিং হয়েছিল যেটাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পজিটিভ ধরা পড়েছে করোনা, এই জন্য অনেকে যেমন আইনমন্ত্রী ওনাকে সেলফ কোয়ারেন্টাইন আইসোলেশনে নিয়ে গেছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের আর কোনো অপশান ছিল না, উনি নিজেকে সেলফ কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া, কিন্তু উনি যাচ্ছেন না, আমাদের সেখানে উনি আইন ভঙ্গ করছেন। সাধারণ মানুষের বিরুদ্ধে যদি আইনের প্রয়োগ হতে থাকে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেই আইন কেন প্রয়োগ হবে না? প্রধানমন্ত্রী আজকে যদি এটা করতে যান, আমি দাবি করবো প্রধানমন্ত্রীকে যাতে অ্যারেস্ট করা হয়, আমার বিরুদ্ধে যাতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।